ইমানখিনি হোৱাৰ পিছত এটা মিত্রতার প্রশ্নটো আহিবই নোৱাৰে, কারণ ইতিমধ্যে গণ পরিষদ দলের প্রতি যিখিনি তীর্যক মন্তব্য আজি বিশেষভাবে মূল নেতৃত্বই যেতিয়া কৰিছে, গতিকে সেই ক্ষেত্রত আমি নিশ্চয় নকৈ চিন্তা চর্চা কৰিব লাগিব। আৰু আমি বিশেষভাবে আমাৰ রিজাল্ট দিয়াৰ পিছত আমি নিশ্চয় আমি শীর্ষ নেতৃবৃন্দ বহিম, আৰু এই ক্ষেত্রত নিশ্চয় এটা আলোচনা করে আমি নিশ্চয় এটা সিদ্ধান্ত গ্রহণ করব লাগিব। যে কোনো মুহূর্তত আমি মিত্রতা ভঙ্গ করার প্রশ্নটা আহিব পারে। মিত্রতার পরিবেশ তো বর্তমান নাই, পরিবেশ পরবর্তী পদক্ষেপটা কি? নিশ্চয় আমার কাইলে একটা পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের দিন, এটা হওয়ার পিছত আমি নিশ্চয় গোটাই কথাটো দলীয়ভাবে আলোচনা করব লাগিব। গোটাই কথাটো আমার নেতা সকল বিভিন্ন ঠাইলে গৈছে, গতিকে আহি যেতিয়া রাজধানী পাব নিশ্চয় সিদ্ধান্ত হবো।